বন্ধুরা তোমরা অনেকেই আছো যে প্রেসারের একটু সমস্যা হলে যেমন ধরো সিটি পড়ছে না ঢাকনা ঢিলে জল বেরিয়ে যাচ্ছে এরকম বেশ কিছু সমস্যা হলেই কিন্তু প্রেসার কুকার খারাপ বলে মনে করো কিংবা নতুন প্রেসার কিনবে বলে ঠিক করে নাও কিন্তু এই প্রেসারটাও যে ঠিক হবে বা ঠিক করে নেওয়া যাবে তা ধারণাও করতে পারো না কিছু জিনিস ঘরেই ঠিক হয় আবার কিছু বাসনের দোকানে নিয়ে গেলে খুব স্বল্প মূল্যে রিপেয়ার করে দেয় তাই ভুলেও কোনো ভালো ব্র্যান্ডের যদি প্রেশার কুকার তোমার ঘরে থাকে সামান্য কিছু যদি ডিস্টার্ব করে তাহলে ভুল করেও বদলানোর কথা চিন্তা করবে না আজকের এই ভিডিওটি দেখলে তোমাদের অনেকেরই বাড়ির যে প্রেশার কুকারটি কি সমস্যা হচ্ছে সেটা সমস্তটাই জানতে পারবে তো কি সমস্যা হচ্ছে কেন সমস্যা হচ্ছে কিভাবে ঠিক করতে হবে কত টাকা লাগবে ঠিক করতে বাড়িতে ঠিক করতে পারবে কিংবা দোকানে নিয়ে যেতে হবে সব কিন্তু বলে ধৈর্য ধরে কিনা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো প্রত্যেকটা পার্টস কিন্তু প্রেশার কুকারের বদলানো যায় এই হচ্ছে একটা সুবিধা অনেক সময় হয় প্রেশারের বডিটা অসুবিধা হচ্ছে বা প্রেশার ঢাকনার কোনো ছোট ছোট পার্টসে ডিস্টার্ব হচ্ছে তখন আমরা এত ব্যতিব্যস্ত ব্যস্ত হয়ে যাই তখন ভাবি যে প্রেসারটা বোধহয় বদলাতেই হবে না বন্ধুরা একদমই না প্রত্যেকটা প্রেসারের পার্টস কিন্তু আলাদা আলাদা ভাবে বদলানো যায় তাই একেবারেই প্রথমেই কিন্তু আমাদের অধৈর্য হলে চলবে না দোকানে নিয়ে যেতে হবে কোথায় কি সমস্যা হচ্ছে দোকানদারকে বললে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ভাবে যদি আমাদের রিপেয়ার করে নেওয়া যায় তাহলে কিন্তু একটা ভালো ব্র্যান্ডের বা যে কোনো ব্র্যান্ডের একটা ভালো প্রেসার কুকার কিন্তু ঝটপট আমরা ফেলে দিতে পারি না তো তার আগে এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নেবে কিভাবে কত টাকা খরচা হতে পারে একটা প্রেসার কুকার ঠিক করতে গেলে সমস্তটাই কিন্তু একটা ম্যাক্সিমাম দাম আমি বলে দেবো মোটামুটি তার আশেপাশেই তোমরা যদি সারাই করতে নিয়ে যাও একটা দাম থাকবে তো এখানে দেখো আমি চারটে প্রেসার কুকার নিয়েছি প্রত্যেকটাই কিন্তু আমার ভালো প্রেসার কুকার ভালো প্রেসার কুকার বলতে গুলো তো অবশ্যই ভালো আর তাছাড়াও প্রত্যেকটা প্রেসার কুকার কিন্তু কাজের এমন না যে একটাও ভালো না বা হয়তো একটা ভালো আর তিনটে খারাপ একেবারেই না বন্ধুরা তো এবার হয়তো তোমরা বলবে যে একটা প্রেসার কুকার থাকলেই তো হয় এতগুলো প্রেসার কুকার কেনার কি দরকার বা পয়সা খরচা করার কি দরকার তো হ্যাঁ বন্ধুরা প্রথমে কিন্তু আমি বুঝতে পারিনি যে এই প্রেসার কুকার গুলো ঠিক করা যাবে বা प्रेशर कुकर গুলো সামান্য কিছু ফল্ট রয়েছে তো প্রথমে একটা যখন অকেচ হয়ে গেল তখন আরো একটা কিনলাম বা সেই प्रेशर कुकरটা সাইজে অনেক বেশি বড় বলে আবার একটু ছোট প্রয়োজন বলে তখন এরকম কিনলাম ছোট সাইজা এরকম করতে করতে চার পাঁচটা प्रेशर कुकर প্রায় এখন আমার ঘরে কিন্তু একটা কথা আমি প্রথমেই বেশ অনেকগুলো টাকা খরচা করে ফেলেছিলাম এই प्रेशर कुকারগুলোর বদলানোর জন্য তখন আমি বুঝতে পারিনি যে আলাদা আলাদা ভাবে প্রেসার কুকার গুলো ঠিক করা যায় পার্টস গুলো তো তখন যদি আমি জানতাম তাহলে হয়তো একটা বেশি বড় একটা একদম ছোট কিনে রাখলে আমার আর আলাদা করে দু তিনটে কেনার প্রয়োজন হতো না তো চলো দেখে নেওয়া যাক নিজের ঘরের যে তোমাদের কাছে প্রেসার কুকারটা রয়েছে সেই প্রেসার কুকারে কোথায় কি সমস্যা হচ্ছে এই ভিডিওটা দেখলেই জানতে পারবে সবার আগে ঢাকনাটার মধ্যে কিন্তু অনেকগুলো পার্টস থাকে বডিতে যতগুলো না থাকে ঢাকনাতে তার থেকে বেশি পার্টস থাকে তো সবার আগে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সিটি এই সিটি বা হুইসেল যেটা রয়েছে সেটা কিন্তু প্রেসার কুকারের খাবার সেদ্ধ করতে খুব বেশি গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করে দীর্ঘদিন সিটিটা খুলে পরিষ্কার না করলে একটা শক্ত টাইট জাম হয়ে যায় তাই কি করতে হবে প্রত্যেক দিন প্রত্যেক বার যতবার রান্না হবে ততবার রান্নার পর যদি সিটির প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা করে খুলে পরিষ্কার করে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু সিটিটা একেবারে সুন্দর মতো পরিষ্কার থাকবে যেই কারণে আলাদা করে আর বাস্ট হওয়ার সম্ভাবনা থাকবে না তো দেখতে পাচ্ছ একটা ঢাকনা আমি খুলে তোমাদেরকে দেখালাম আর একটা কিন্তু একেবারেই এই সিটিটা খুলতে পারছি না কেন খুলতে পারছি না দীর্ঘদিন তো ব্যবহার করিনি ঠিকই তাছাড়াও সিটি -টার ভিতর দিকের অংশটা দেখবে ভীষণ পরিমাণে ময়লা পড়ে রয়েছে একেবারেই কিন্তু এটা খোলা আমার পক্ষে সম্ভব হচ্ছে না যদি এটা প্রত্যেক দিন বা প্রত্যেকবার রান্নার পর খুলে খুলে পরিষ্কার করতাম তাহলে হয়তো এই পর্যায়ে এটা আসতো না জানি না এটাকে এখন আমি কি দিয়ে খোলার চেষ্টা করব হয়তোবা একটু কিছু তেল জাতীয় কিছু মাখিয়ে রাখলে হয়তোবা খুলে যাবে এছাড়াও যদি সিটি -টা বদলাতে হয় তাহলে এক একটা ব্র্যান্ড এক এক রকম দাম হবে খুব বেশি হলে থেকে টাকা হবে তো এবার বলি সিটি তো হলো সিটি সমস্যাটা কিন্তু তোমাদের এভাবে মেটাতে হবে সিটিটা ভালো করে পরিষ্কার করলেই কিন্তু সিটির মধ্যে যে খাবারের ছিদ্রগুলো ঢুকে থাকে সেটা বেরিয়ে যাবে তার ফলে কিন্তু সিটিটা যে বাজবে না আবার বাজার উপক্রম হবে তো এবার গেল ঢাকনাটা ঢাকনাটা কখনোই কিন্তু এরকম ভাবে বাচ্চাদের কাছে দেবে না বাচ্চারা অনেক সময় হয় খেলতে খেলতে সাইডটা বাড়ি দেয় বাড়ি দেওয়ার কারণে কিন্তু এরকম ভাবে সাইডটা দেবে যায় দেবে গেলে দেখা যায় যে রাবারটা টাইট মতো বসছে না আর দেবে গেলে এইখানটা কিন্তু শেপটাও নষ্ট হয়ে যায় যে কারণে ঢাকনাটা টাইট মতো বসে না তো তখনও কিন্তু সিটি পড়ে না তো সিটি না পড়লেই আমরা মনে করি যে প্রেসার কুকারটার একটা ফল্ট রয়েছে তো এটা ঘরে ঠিক করে নেওয়া সম্ভব কিন্তু তার থেকেও ভালো দশ কুড়ি টাকা নেবে যদি তোমরা দোকানে নিয়ে যেতে পারো এখানে একটা খুন্তির আমি পিছন দিকের অংশটাকে এরকম ভাবে যে জায়গাটা এরকম টেপে গেছে সেই জায়গাটা আস্তে করে বসিয়ে নিলাম আর উপর দিয়ে হারু হাতুড়ি বলো বা এরকম ধারালো কিছু বলো হালকা করে এভাবে আঘাত দিলেই কিন্তু যে ডেবে যাওয়া জায়গাটা সেটা আবার ঠিক হয়ে যাবে তবে এটা ঘরে করার থেকে দোকানে নিয়ে যাওয়াই বেটার যদি ঘরে সাফিশিয়েন্ট জিনিসপত্র থাকে তাহলে করতে পারো না হলে অযথা এভাবে চাপাচাপি করলে আরও এই শেপটা নষ্ট হয়ে যাবে তো এই শেপটা যদি কোনোভাবে খারাপ হয়ে যায় সেক্ষেত্রে রাবারটাও টাইট মতো বসবে না রাবারটা টাইট মতো না বসলে ভেতরের খাবারটা তাড়াতাড়ি সেদ্ধ হবে না দেরি হবে সেদ্ধ হতে সাথে কিন্তু এর যে আহ ব্যাপারটা বা যে সিটিটা সেটাও কিন্তু আহ বাঁচবে না তো এই গেল ঢাকনার মধ্যে আহ তোমাদের কোনোরকম ঠোকাঠুকি করা যাবে না এবার দেখো যে রাবারটা আমরা পড়াই সেই রাবারটাও কিন্তু খুব কমেই আমরা কিনতে পারবো অনেক সময় হয় ব্যবহার করতে করতে ঢিলে হয়ে যায় গরমের তো কিন্তু টাইট করে নেওয়া বেটার তো টাইট টাইট কিভাবে তো তো আর করতে পারি না রাবারটাও কিন্তু খুব একটা দাম না বড় জোর তিরিশ টাকা হবে তিরিশ থেকে চল্লিশ টাকা ভালো কোনো ব্র্যান্ডের রাবার কিন্তু বাসনের দোকানে কিনতে পাওয়া যায় প্রেসারের ঢাকনাটা যদি তোমরা সঙ্গে করে নিয়ে যাও তাহলে ঢাকনার মাপের একটা রাবার তোমরা পাল্টে নিয়ে আসতে পারবে আর যদি দেখো ঘরে বসে আমাদের এই ঢাকনাটাই রিপেয়ার করতে লাগবে এক্ষুনি আমাদের রান্না করতে লাগবে বা হয়তো আমরা এক্ষুনি দোকানে নিয়ে যেতে পারছি না সেক্ষেত্রে এমার্জেন্সি পারপাস একটা রাবার ব্যান্ড এইভাবে কিন্তু তোমরা এর ঢাকনার মধ্যে দিয়ে কাজটা চালিয়ে নিতে পারো তবে অবশ্যই টেম্পোরারি ভাবে এছাড়া প্রেশারের যে রাবারটা রয়েছে সেই রাবারের যে গর্তটা মানে যে হোলটা রয়েছে এই জায়গায় দীর্ঘদিন খাবার জমতে জমতে না একটা ময়লার স্তর পড়ে যায় তো সেই স্তরটা যদি খুব বেশি শক্ত হয়ে থাকে যদি মাজার ফলেও না উঠে সেই ক্ষেত্রে এরকম একটা শিরিষ কাগজ দিয়ে এই জায়গাটা পরিষ্কার করে নেবে তবে মাজলেই উঠে যায় যদি না ওঠে সেক্ষেত্রে তোমরা এরকম শিরিষ কাগজ দিয়ে পরিষ্কার করে নিতে পারো যদি ওখানে খাবার জমে শক্ত হয়ে যায় সেক্ষেত্রে রাবারটা ঠিক মতো বসবে না রাবার ঠিক মতো না বসলে ভেতরের খাবার হবে না সেদ্ধ না হলেই আমরা সিটিটা ঠিক ঠিক নেই নেই বা তো দেখো একটা আমার একেবারেই পরিষ্কার রয়েছে রাবারের আরও একটা প্রেশারের ঢাকনা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এইরকম ভাবে যখনই রাবারটা তুলতে যাবে না তখনই দেখবে ভীষণ পরিমাণে টাইট হয়ে গেছে যদি এর নিচে ময়লা ঢুকে থাকে বা খাবার দীর্ঘদিন ধরে ঢুকে থাকে মাজা না হয় সেক্ষেত্রেই কিন্তু এরকম ভাবে রাবারটা টাইট হয়ে যাবে খোলা মুশকিল হবে তো একটা ধারালো কিছুর সাহায্যে যদি তোমরা টেনে খুলে নাও তাহলে রাবারটা খুলে যাবে এবার রাবারটা খোলার পর তোমাদেরকে দেখাচ্ছি কি পরিমাণের মধ্যে খাবার লেগে রয়েছে যেই কারণে কিন্তু একেবারে নোংরায় আষ্টে পিষ্টে রয়েছে আর এর ভেতরেও কিন্তু প্রচুর পরিমাণে খাবার ঢুকে গেছে আর এই জায়গাটা যদি দীর্ঘদিন আমরা না পরিষ্কার করি সেক্ষেত্রেও কিন্তু ময়লার একটা স্তর পড়ে যাবে যেই কারণে আমাদের প্রেশারের খাবার তাড়াতাড়ি সেদ্ধ হবে না সিটি পড়বে না এরকম নানান রকম অসুবিধার মধ্যে পড়তে হবে তাই প্রত্যেকবার প্রেশার কুকার ব্যবহার করার পর প্রত্যেকটা পার্টস কিন্তু আলাদা আলাদা করে ধুয়ে ফেলা ভীষণই গুরুত্বপূর্ণ এছাড়া দেখো বন্ধুরা এই যে সিটির নিচে এই যে মানে লম্বা যে জিনিসটা রয়েছে সিটিটা রয়েছে এই সিটিটা ঠিক আছে কিনা কিভাবে বুঝবো তো এটার মধ্যে একটুখানি জল দিলে যদি এক ছিদ্র দিয়ে আরেক ছিদ্র পাস হয় জলটা সেক্ষেত্রেও বোঝা যাবে আবার অনেক সময় খাবার ঢুকে যায় ঠিকঠাক মতো আমরা বের করতে পারি না সেক্ষেত্রে কিভাবে বুঝবে যে সিডিটা ঠিক আছে কিনা এরকমভাবে নিচের দিকটা একটু হাত দিয়ে নেবে আর ওপর দিক থেকে এরকমভাবে জোরে ফুঁ দেবে জোরে ফুঁ দিলেই যদি হাওয়াটা জোরে পাস হয় সেক্ষেত্রে বুঝবে সিটির ভেতর কোনো ময়লা নেই সিটিটা একেবারে পরিষ্কার রয়েছে সিটির ভেতরে কোনো সমস্যা থাকলেও কিন্তু কোনো রকম ভাবে খাবার সেদ্ধ হবে না তো এরপর দেখো বন্ধুরা এই ঢাকনার ওপরে যে ঢাকনাটা রয়েছে তার ঢাকনার একদম নিচের দিকে কিন্তু এই রকম রয়েছে একটা আংটা মতো এই আংটাটা অনেক সময় ভেঙে যায় বা মুখের কাছ থেকে বেরিয়ে আসে তো এই আংটাটারও খুব বেশি দাম না পঞ্চাশ থেকে ষাট টাকা দাম হবে যদি একেবারে নষ্ট হয়ে যায় বা ভেঙে গিয়ে থাকে বা জং পড়ে গিয়ে একেবারে খারাপ হয়ে যায় সেক্ষেত্রে এই পিছনের ছিদ্রটা দিয়ে কিন্তু এই যে যে পিছন দিকে একটা লক করার সিস্টেম রয়েছে সেখান থেকে এই আংটাটা খুলে নিয়ে আবার চেঞ্জ করে নেওয়া যাবে তো এটাও কিন্তু বাসনের দোকানেই তোমরা পেয়ে যাবে এই জায়গাটাও যদি ঠিকঠাক মতো না থাকে মানে লকটা যদি আমরা নিচের ঢাকনার সাথে করতে না পারি সেক্ষেত্রেও কিন্তু খাবার টাইট মতো বন্ধ না হলে ঢাকনাটা খাবার সেদ্ধ হতে অনেক বেশি সময় নেবে সেক্ষেত্রেও কিন্তু আমরা ভাবি যে প্রেশারটা হয়তো বা নষ্ট হয়ে গেছে কিন্তু না ছোট ছোট পার্টস গুলো চেঞ্জ করলেও ঠিক হয়ে যায় এবার আসি সিটির মতোই একটি গুরুত্বপূর্ণ পার্ট যেটা কিনা এই এই সেফটি সেফটি ভাল্বটা যদি আস্তে আস্তে রান্না করতে করতে ধরো খাবার বা ডাল বা চাল যেটা সেদ্ধ করতে বসিয়েছো সেটা যদি দীর্ঘদিন ভেতরে ফুটতে ফুটতে এই যে সেফটি ভাল্ভটায় এসে ধাক্কা মারে তাহলে এই সেফটি ভাল্বটা লোহার হওয়ার কারণে কিন্তু এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে শুরু করে অনেক সময় হয় ডাল ভেতরে সেদ্ধ করতে বসালে না ঢাকনা পর্যন্ত এসে খুব জোরে জোরে ধাক্কা ধাক্কা ডালগুলো ফুটতে ফুটতে বারবার দীর্ঘদিন একই ডালটা এখানে এসে মারতে মারতে এই না নষ্ট করে দেয় যেই কারণে কিন্তু এখান থেকে জল লিকেজ হয় আর তার কারণেই যদি কোনো একটা জায়গা থেকে প্রেশারের মধ্যে জল লিকেজ হয় তাহলেই কিন্তু ঠিকঠাক মতো সিটি পড়বে না এটাও কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দাম নেবে তোমরা দোকানে নিয়ে গিয়ে এটাকে সম্পূর্ণ ভালভটাকে চেঞ্জ করে আনতে পারো তাহলেও কিন্তু আবার আগের মতোই এটা চলতে শুরু করবে এবার বলি এই যে প্রেসারের যে নিচের দিকের অংশটা রয়েছে মানে প্রেশার কুকার যেটা রয়েছে তার যে হাতলটা রয়েছে সেই হাতলটাও কিন্তু যেহেতু প্লাস্টিকের একটা একটা থাকে সেই কারণে অনেক সময় হয় ভেঙে যায় বা বা নষ্ট হয়ে গেল দীর্ঘদিন ব্যবহার করতে করতে আর যে অ্যালুমিনিয়ামের স্টিলের যে একটা হাতল আছে এই প্লাস্টিকটার ভিতরে যদি ভেঙে যায় তো ভেতরে যেটা রয়েছে সেটা কিন্তু ভীষণ পরিমাণে গরম হয়ে যায় প্রেশার কুকার আগুনে বসানোর পর তো শুধুমাত্র এই প্লাস্টিকের কভারটা যদি ভেঙে গিয়ে থাকে তো শুধুমাত্র কিন্তু ওই হাতলটা ধরা যায় না এতটাই গরম হয়ে যায় তাই প্লাস্টিকের কাভারটা আলাদা আলাদা করে ক্রু দিয়ে লাগানো রয়েছে মানে প্রত্যেকটা পার্টস কিন্তু প্লাস্টিকের আলাদা আলাদা করে আমরা চেঞ্জ করতে পারবো যদি নিচের প্রেশারের হাতলটা অসুবিধা হয় সেক্ষেত্রে নিচের হাতলটাকে আমরা চেঞ্জ করবো যদি ওপরের হাতলটা অসুবিধা হয় ঢাকনাটা হাতলটা ফেটে যায় সেক্ষেত্রে উপরের কাভারটাকে আমরা লাগাতে পারবো তো যেটাই হোক না কেন দেখতে পেলে প্রত্যেকটা প্রেশারের পার্টস কিন্তু আলাদা আলাদা ভাবে আমরা রিপেয়ার করতে পারি তাই অযথা প্যানিক হবে না তোমার ঘরের প্রেসার কুকারের যা সমস্যা হচ্ছে এগুলো বাদ দিয়ে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও তো আমার পক্ষে যেটুকু তোমাদেরকে সাহায্য করা দরকার সেটুকু আমি তোমাদেরকে জানিয়ে দেবো কত টাকা খরচা হতে পারে সেটাও জানিয়ে দেবো কিভাবে সারাই করবে কোথায় নিয়ে গিয়ে সারাই করবে সম্পূর্ণটা জানিয়ে দেবো তবে এই ভিডিওটা দেখলে আশা করছি তোমাদের প্রত্যেকেরই কিন্তু সমস্যা মিটবে তাই অযথা একটা ঘরে করে থাকা প্রেসার কুকার একটু যদি ডিস্টার্ব করে সেটাকে ফেলে দেওয়ার বা বিক্রি করে দেওয়ার পুরনো গুলো অনেক সময় হয় বিক্রি করে দিয়ে নতুন কিনি সেটাকে পুরনো বিক্রি করে দেওয়ার অযথা চিন্তা মাথায় আনবে না বিক্রি করে দেওয়ার আগে বা ঘরে পড়ে থাকা প্রেশার গুলোকে নষ্ট বলে ফেলে দেওয়ার আগে নতুন প্রেশার কেনার আগে অবশ্যই ভিডিওটা দেখলে কিন্তু তোমাদের 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 একটু হলেও উপকার হবে হবে অনেকটা কিন্তু সেভ আশা করছি এই ছোট ছোট অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর এই ভিডিওটা অনেকের সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের উপকার হবে তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ